কি অবস্থা আছেন এখন? আমি না বুঝতেছি না, মানে আমি গোটা হয়ে গেছি। ওইখানে খাওয়া দাওয়া ভালো ছিল নাকি? ওইখানে বিষয়টা ফিল করছি কেমন? হুম, ফিলিংস তো নাই, হারাই গেছে। কেন? মানে এখন বুঝতে পারছি না, ধরেন একটা রেগুলার যে লাইফ শারীরিক ভাবে কেমন আছেন আপনি? মানে অসুস্থ শুনছিলাম, কি অবস্থা আছেন এখন? আমি না বুঝতেছি না, মানে আমি গোটা হয়ে গেছি। ওইখানে খাওয়া দাওয়া ভালো ছিল নাকি? নানু ভাই কেমন আছেন? বুঝতে পারছি। এটা তো সম্ভব না, তারা কিস্তা হয়, মানে সারাক্ষণ যে ক্যামেরা ধরে রাখে, সবাই তো ক্যামেরা সামনে যেতে ইউজড না, না সারাক্ষণ বাসার সামনে লাইভ করতে চাই করতে সেই করতে। আর আমার কথা হচ্ছে, বেঁচে থাকার জন্য মানুষের যতটুক আসলে নিড, ওইটুক ছেড়ে দিয়ে মানুষ কিন্তু বাঁচাতে উচিত মাঝে মাঝে। তো এখন আমার বাসাতে বাসার জন্য, মানে বাসা ছাড়ার জন্য যে মানে ই দিচ্ছে আর কি, নোটিশ দিয়ে দিচ্ছে অলরেডি। দিবে না আপনার বাসা যাতে আসছে, আমার বাসা খুবই খুবই স্বাভাবিক দেওয়ার কথা। হ্যাঁ আপনি তো রাখবেন না, নিশ্চয়ই আপনি আপনি ভাবেন তো আপনি বাইরে যাবেন কি করতে। কখনো সাংবাদিক দেখতেছে? একদম, মানে জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিতেছে এমনি। তাহলে সাংবাদিকদের দেওয়ার মতো তো এই জায়গাটুকু রাখা উচিত, মানে এই কিছু বুঝে হচ্ছে ভাই ভাই কি বলবো। আচ্ছা সাংবাদিকদের জন্য কিছু বলতে চান কিনা আপনি, সাংবাদিক এবং আপনার ভক্তদের জন্য? ডেফিনেটলি, মানে তাদের মানে সব যে সাপোর্টটা ছিল তাদের হয়। আমার আমার একটা জিনিস না, এতবারে আমি রিয়েলাইজ করছি এই কয়েকদিনের মধ্যে, যে আপনি যদি মানে মন থেকে একজনকে শ্রদ্ধা করেন না, তো মানে এটা তো মানে ভালোবাসা তখন আসলে ওই শ্রদ্ধার জায়গা থেকেই হয় না? একদম তাই, ওইটা না ছোট কিছু দিয়েও নাড়ানো যায় না। তো আমি তো আসলে তাদের জন্য একদম ঠিক। হ্যাঁ এখন কে আমার এই মানে আমি তো ফুট করে একদিনে পরিমণি হই নাই, অনেক অনেক মানে কতগুলো স্টেপ পার হয়ে আমার এখানে আজকে দাঁড়া আসছে এটা তো আমি জানি। আর যারা আমার সাথে জানি তার মধ্যে ছিল তারা দেখছে আমার পুরাটা। এখন তাদেরকে তো হুট করে পরিমণির নাম মন থেকে মুছে ফেলতে পারবো না। আচ্ছা পরিমণিকে এখন আসামি মনে হয় সিল দেওয়া লাগাই দিতে পারবো না। আচ্ছা তো আমার হচ্ছে আমার তাদের নিয়ে কাজ, তাদের নিয়ে চিন্তা, ওকে তাদের জন্য আমার সবকিছু, মানে আমি বাকিটা কিছু মাথা রাখতে চাই না। গ্রেট গ্রেট, খুব ভালো বলেছেন। আর এমনি দুইটা প্রশ্ন করবো, একটা হচ্ছে যে এমনিতে পুরো ঘটনাটা নিয়ে আপনি কিছু লেখা পড়লো, মানে গাড়িতে আস্তে আস্তে মানে এত মানে গলা ভারী হয়ে গেল এটা দেখে, যে মানে এক্স্যাক্টলি এটাই তো, মানে এটাই লাইফ আসলে, কি বলবো এটাই লাইফ। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লেখা পড়লো, আমার কি ভালো লাগলো লেখাটা, মনে হলো যে আচ্ছা আপনি আপনি যে মেহেদি দিয়ে লিখ নিউটালি হোক, আচ্ছা মেহেদি দিয়ে যেটা লিখছেন এটা কাদের উদ্দেশ্যে? তাদেরকে আপনি চেনেন? সেটা কি আপনি চিনে ফেলছেন? চিনে ফেলছেন কারা তারা? আপনি কি চিনে ফেলছেন কারা তারা? ওকে গ্রেট, তারা আমার জন্য কি করছে ভাই?
যেদিন পড়বেন সেদিন বুঝবেন। আমি না বুঝি নাই কি রে ভাই, যাদেরকে নিয়ে গলায় গলায় খাতে এক পেটে খাওয়া এক বালতি ময়ন কই তারা, সেটাই তারা নাই, এটা পাবেন না তাদেরকে। আর একদম তাই, হ্যাঁ কখনোই ভাঙবেন না। না কখনোই না, নেভার এভার। বাসায় এসে কি খেলেন আপনি, কি খাওয়া দাওয়া করলেন? বাসায় মা হচ্ছে রান্না করছে, মুরগি মাংস, তারপরে কোলে মাছ অনেকগুলা। আচ্ছা এই 27 দিন কি মিস করছেন আপনি বেশি? করিনি অনেক কেন আপনি যে আবেগে ঘুমাইছিলাম, একটা লং একটা ডিউরেশনের একটা স্বপ্ন দেখছিলাম যেটা কিনা দুঃস্বপ্ন। আচ্ছা ঠিক আছে, স্বপ্নের মধ্যে মিশে কোনো জায়গা ছিল না। আচ্ছা তাহলে কাজে ফিরবেন ডিরেক্টরদের সাথে কথাবার্তা বলে তাই তো? খুব হ্যাঁ, একটু ফ্রিজি হয়ে সন্ধ্যাবেলার দিকে আমি দেখি কাজ কমিউনিকেট করি সবার সাথে, মিটিং ফিটিং করে আমি সব মানে যত দ্রুত আমি বাসার থেকে বের হয়ে একটু ক্যামেরার সামনে দাঁড়াতে পারি তত তাড়াতাড়ি মনে হয়েছে আমার আত্মার মতো জানটা চলে আসছে আর কি। গ্রেট।